বন্ধুরা, আগের চেয়ে কিন্তু সোনার দামটা কিছুটা কমে গেছে। তো আজকের রেটে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট সনাতন পদ্ধতি এক ভরি সোনার দাম কত রয়েছে, আপনি যদি আজকে কোনো গহনা কিনতে যান বা তৈরি করতে চান সেটা কত টাকা দাম পড়বে সেটা আমি জানিয়ে দিব। আর বন্ধুরা, জানিয়ে দেব যে আজকের বাজারে যে রেটটা রয়েছে, তো সেই রেটে যদি আপনি কোনো গহনা বিক্রি করতে চান বা আপনি কোনো গহনা তৈরি করতে চান, তাহলে সেটা আপনি কীরকম গহনা, আপনার কীরকম সোনা দিয়ে আপনি গহনাটা তৈরি করবেন বা জুয়েলারি দোকান থেকে কিনে আনবেন। আর যদি কোনো গহনা আপনি বিক্রি করতে চান, তাহলে সেটা আপনার এখন বর্তমানে যে রেটটা রয়েছে এই দামে কি আপনার গহনাটা বিক্রি করা আপনার ভালো হবে কি না, আপনি লস থাকবেন, সেটা আমি জানিয়ে দিব। বন্ধুরা, আর ভিডিওর শেষে আমি জানিয়ে দিব যে বর্তমানে যে সোনার দামটা রয়েছে এই রেটে কি আপনার যদি কোনো গহনা বিক্রি করতে চান তাহলে সেটা ঠিক হবে কি না বা আপনার লস হবে কি না, সেটা আমি জানিয়ে দিব আজকে। বন্ধুরা, আর জানিয়ে দিব যে আপনি যদি কোনো গহনা তৈরি করতে চান তাহলে আপনি কীরকম স্বর্ণ দিয়ে আপনি গহনাটা তৈরি করা আপনার ভালো হবে বা আপনি লাভবানে থাকবেন। বন্ধুরা, এখন জানিয়ে দেব যে আজকের রেটে যদি আপনি কোনো গহনা তৈরি করেন তাহলে কত টাকার দাম পড়বে। বন্ধুরা, আজকে হলমার্কযুক্ত 22 ক্যারেট এক ভরি গহনা স্বর্ণের মূল্য রয়েছে 87,247 টাকা, 21 ক্যারেট হলমার্কযুক্ত এক ভরি গহনা স্বর্ণের মূল্য রয়েছে 83,281 টাকা, 18 ক্যারেট হলমার্কযুক্ত এক ভরি গহনা স্বর্ণের মূল্য রয়েছে 71,384 টাকা, সনাতন পদ্ধতি এক ভরি সোনার দাম রয়েছে 59,487 টাকা। বন্ধুরা, এটা ছিল আজকের রেট। আপনি যদি আজকে কোনো গহনা জুয়েলার্সের দোকান থেকে কিনে আনতে চান বা তৈরি করতে চান তাহলে এই দামটা পড়বে। বন্ধুরা, এখন জানিয়ে দেব যে আপনি যে বর্তমানে যে দামটা রয়েছে এই দামে আপনি কীরকম স্বর্ণ দিয়ে গহনাটা তৈরি করবেন বা কিনে আনবেন। আর যদি আপনি কোনো গহনা বিক্রি করতে চান তাহলে আপনি এখন লাভবান হবেন নাকি লসে থাকবেন এখন বলবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আগের চেয়ে কিন্তু সোনার দাম কিছুটা কমে গেছে। তো কিছুদিন আগে সোনার দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি হয়ে গেছিলো। তো ওই সময় যারা গহনা বিক্রি করেছে তারা কিন্তু দামটা ভালোই পেয়েছে। এখন যদি আপনি বর্তমানে গহনা বিক্রি করতে চান তাহলে কিন্তু দামটা সেরকম পাবেন না। আমি এই কারণেই বলছি, যদি আপনার বেশি প্রয়োজন থাকে তাহলে আপনি এখন গহনা বিক্রি করতে পারেন, আর যদি আপনার তেমন একটা প্রয়োজন না থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করতে পারেন। ওই সময় আপনি গহনাটা যদি বিক্রি করেন তাহলে দামটা ভালো পেতে পারেন যদি সোনার দামটা বেড়ে যায়। বন্ধুরা, আর যদি আপনি এখন বর্তমানে কোনো গহনা তৈরি করতে চান বা জুয়েলার্সের দোকান থেকে কিনে আনতে চান তাহলে আপনি ভালো স্বর্ণটা দেখে আপনি গহনা তৈরি করবেন বা কিনে আনবেন। কারণ বন্ধুরা দেখুন, বর্তমানে কিন্তু সোনার দাম অনেকটাই বেড়ে গেছে। তো এই কারণে আমি বলছি আপনি ভালো স্বর্ণটা দিয়ে গহনা তৈরি করবেন। বন্ধুরা, বর্তমানে যে হলমার্কযুক্ত যে স্বর্ণটা পাওয়া যায় 22 ক্যারেট, 21 ক্যারেট, এরকম স্বর্ণ দিয়ে আপনি গহনা তৈরি করে আনবেন বা জুয়েলার্সের দোকান থেকে কিনে আনবেন যাচাই বাছাই করে। বন্ধুরা, আশা করছি আপনি ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেলেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।